একই রাতে দুই বাড়িতে চুরি কাণ্ড সংগঠিত করল চোরের দল। ঘটনা মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চন্দ্রপুর 1 নং কলোনি এলাকায়। ক্ষতিগ্রস্তদের নাম প্রাণকৃষ্ণ পাল এবং সুশীল চন্দ্র শীল। জানা যায়, শনিবার রাতে সকলে ঘুমিয়ে পড়ার পর ওই দুই বাড়িতে প্রবেশ করে টাকা পয়সা সহ মূল্যবান সামগ্রী নিয়ে পালায় চোরের দল। ঘটনার অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে, যদিও এই তদন্ত শুধু অফিসারের ডায়েরিতেই সীমাবদ্ধ থাকে, কাজের কাজ কিছুই হয় না বলেই অভিযোগ সাধারণ নাগরিকের। আমাদের বাড়িতে কালকে রাত্রে তো আমার চন্দ্রপুর কলোনি বাজারে ডিউটি আসিল। আমি এই 4টার সময় ডিউটি সেরে বাড়িতে গেছি। বাড়িতে যাই, আমি শুয়ে রয়েছি। সকালবেলা আমার স্ত্রী ভিতর থেকে উঠটা দেখছে যে আমার যে ঘর আছে দক্ষিণের ঘরটা, এই ঘরের বেড়া কাটছে, বেড়া কাটটা সেটা দরজা খুলছে। দরজা খুললে ঘরের ভিতরে কোনো কিছু নেওয়ার আগেই সম্ভবত আমি 4টার সময় যখন ঘরে বাড়িতে আইছি তখন আমার বাড়িতে আবার উপস্থিতি টের পেয়ে সেরা চুট বুধ তখন পালিয়ে গেছে গা, তখন আমার বাড়ির থেকে কিছু নিতে পারছে না। কিন্তু প্রতিনিয়তই এরকম ঘটনা ঘটতে থাকে। কোন জায়গাটা? এটা চন্দ্রপুর 1 নং কলোনি। চুল ঢুকছে যে আমরা তো টের পাইছি না, ওই ঘরে আসলাম। সকালবেলা দরজা খুলছি, তালা খুলটা দরজা খুলছি, খুললা দেখি কি সব লন্ড বন্ড করে আছে ঘরে। আর এই দরজাটা খোলা, আমার প্যান্ট আছে, প্যান্টের দোকানের সাবি টেবিল, বাইকের সাবি টেবিল আসলে ওই স্টেবিলটা খোলা হয়েছে। আমার মানি ব্যাগের থেকে 840 টাকা আছে, জাল হয়ে গেছে, ব্যাগটা থেকে আছে, বেল্টটা খুলটা বেল্টও খেয়ে গেছে, প্যান্ডাল হয়ে গেছে, একটা সুগার মেশিন আছে তোমার সামনে, এগাল হয়ে গেছে। হ্যাঁ, আর কী কী দিয়েছে অল্প কিন্তু করতে পারে না, ওই ব্যাগ সেগুলো কিন্তু বছরগুলো ওই সিটি গোল্ডের কিছু আসলো, এগুলো হয়ে গেছে। আর সোনার জিনিস কিছু নিয়েছে? সোনার জিনিস আসতো না, এগুলো অন্য কিছু আর অন্য ইয়ে বলছে। আমরা তারা আমার লাগে আমরা কিছু লাগাইছি না। মানে পুলিশ এখানে পুলিশ আছে? হ্যাঁ, পুলিশ আছে। এখন তাতে আসে আমি 8টা থেকে ফোন করছিলাম, ফোন আসছে। আচ্ছা, কী নাম আপনার? রামকৃষ্ণ পাল। কোন জায়গাতে এসে করুন? চন্দ্রপুর। এখন প্রসঙ্গত, চলতি মাসের শুরুর দিকে উদয়পুর আরকেপুর থানার অন্তর্গত একাধিক জায়গাতে এই ধরনের চুরির ঘটনা সংঘটিত হয়েছে। প্রতিটি ঘটনা গ্রহণ করেছে পুলিশ, কিন্তু এখনও পর্যন্ত চোর কিংবা চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করতে ব্যর্থ পুলিশ। রাত্রিকালীন টহল কেবল নামমাত্র। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।